কথা, আমরা কি ঘুরতে যাব না? যাব যাব না আমরা জীবনে ঘুরতে? জানি তো। স্কুল ব্যাগও রেডি হয়ে গেছে, ওর বাবা নিচে গাড়িটা বার করছে আমাদের স্কুলে ড্রপ করিয়ে দিয়ে যাবেন হচ্ছে বাজারে, একটু মাছ টাছ মাংস টাংস আনবেন। বাকি এই যে ম্যাডামও রেডি। কি গো মামা, তাকাও তাকাও। গুড মর্নিং। সোয়েটার পরিয়ে দিয়েছি ওকে, বাইরে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই চলো। রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাত আর মাছটা হলেই হয়ে যাবে। তোর থেকে স্কুল ব্যাগ বড় নে, ধর কাঁধে দেব। যা 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 যা, দেখ নিজে ধরতে পারছিস না, দেখেছিস আস্তে দেখি সবাই দাঁড়িয়ে আছে কিনা, দাঁড়িয়ে একটু গল্প হবে। হ্যালো, গুড মর্নিং। ওই অর্পিতা লোক আছে না? এবার ফ্রেশ হয়ে শুধু মাছের ঝোলটা বাকি আছে, ওটা করে নেবো। গুগলি, এই যেখানে, হ্যাঁ ভাত হয়ে গেছে, মাছের ঝোল বসে গেছে, মাছ এনেছেন আর এখানে মাংস, আর এই আমার ব্রেকফাস্ট দুধ আর মুসলি। এই যে মাংস ধুয়ে নুন মাখানো হয়ে গেছে, এইটা করব হচ্ছে কালকে, আর ওইটা হচ্ছে পরশু দিনে। দু জায়গায় আলাদা করে রেখে দিলাম, তাহলে আর অসুবিধা হয় না, নাহলে বরফ হয়ে যায় পুরো। ব্যাস একটু নুনটা মাখিয়ে রাখলে কি হয়, মাংসের মধ্যে নুনটা ঢুকে যাবে। এই যে স্যারের ভাত রেডি, আর এখানে মাসির চাও রেডি, বসো। আজকে জল কম পড়েছে মাসি, আজকে জল কম পড়েছে তাই চা কম হয়েছে। এখানে রাখলাম, ঠান্ডা হোক। বিয়ে গেছে আর আমারও সন্ধান হয়ে গেছে, এবার যাবো ম্যাডামকে নিয়ে আসবো। আচ্ছা দেখি মেয়েটাকে নিয়ে একটু হেয়ার কাট করাতে যাবো, দেখি ম্যাডাম বেরিয়ে কি বলেন, জান কিনা। এই যে দেবারতি, চুল কাটতে যাবে? হ্যাঁ যাবে চুল কাটতে, চলো। নড়বে না একদম, জীবনে নিয়ে আসবো না তোকে চুল কাটাতে, যা জ্বালিয়েছিস তুই, দেখেছিস কি সুন্দর পাখিটা, দেখো কাঠঠোকরা। জানলাটা খুললেই উড়ে যাবে। এই যে ম্যাডামকে বাড়িতে এনে স্নান করিয়ে দিয়েছি ওই অবস্থায়, তারপর মাথা জুড়ে ডিম খাচ্ছে নুনি। এখন দেখি ওটো হেয়ার কাটটা, দেখি ওটো ওটো এত জ্বালিয়েছে না, এবার সুস্থভাবে বসেইনি, মানে আমার না রাগ ধরছে একেবারে। এই দিকগুলো খুব সুন্দর কেটেছে, ছোট ছোট হয়েছে, এই দিকগুলো সবই ঠিক আছে, এই মাঝখানটা আর একটুখানি কাটলে ভালো হতো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার মা খাক নাকি, টিভিটা দেখো পা তুলে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। এই যে ভাত বেড়ে নিয়েছি, ভাত উচ্ছে ভেন্ডি আর মাছ, দুটো মাছ তো খাবো না, কি রে খাবো দুটো মাছ। বেশ ঠান্ডা পড়েছে জানো তো, ঘরের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, আর আমার বেশ ঠান্ডা লেগে গেছে, কান দিয়ে মাথা দিয়ে সর হচ্ছে। এখানে সন্ধ্যেবেলা একটু মামের জন্য একটু ম্যাগি বানাচ্ছি, অনেক দিন পর, আর ঠান্ডার সময়তে না ম্যাগিটা খুব ভালো লাগে। পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি, একটু নুন, সব কিছু দিয়ে। লঙ্কাটা মেয়ের জন্য দিতে পারবো না, তো খাবেন।
সুন্দর ম্যাগি রেডি হয়ে গেছে একদম। এটা মেয়ে ঠান্ডা হচ্ছে, এটা আমার গরম গরম খাবো। আর একটু বেঁচেছে, মানে এই যে এখানে একটু বেঁচেছে। ওটা স্যারকে ফোন করে দেখলাম, ও যদি তাড়াতাড়ি আসে তাহলে ওকে দিয়ে দেবো, না হলে কালকে সকালে আমার ব্রেকফাস্টে হয়ে যাবে। বাকি গরম গরম ম্যাগিটা না, মানে খেলেই মনে হয় যে শীতকালে দার্জিলিং এর কথা বা পাহাড়ের কথা। ঠান্ডার সময় পাহাড়ে ম্যাগি মোমো প্রচন্ড ভালো লাগে। আর পাহাড় আর মোমো, আমরা কি ঘুরতে যাব না? যাবো যাবো না আমরা জীবনে ঘুরতে? রিয়েলি? একটু বসতে পারি তোমার পাশে? একটু ঠেলে ঠেলে একটু বসি। কালকে আমরা কোথায় যাবো? কোথায়? নাঙ্গলে গরু দেখতে যাবো। এই গরু তো গরু এখন বাজারে আছে বাবার সঙ্গে কুলে দেখে। গরু দেখতে যাবে বলে তার হচ্ছে গরু এখন বাজারে আছে বাবার সাথে। জুতে যাবো, জুতে অপিবো যাবে, আন্টি যাবে। হ্যাঁ, আর আরেকটা আন্টি যাবে, ত্রিশান যাবে। হ্যাঁ যাবে, তানভি। তানভি তো যেত মা, বাট বিন বুলাই মেহমান আ গয়া উসকা ঘর, তো তানভি নেহি জায়েগি। ইয়া করে অ্যাকচুয়ালি আমাদের মোটামুটি প্রায় 6-7 জন মিলে একটা গ্রুপ আছে, তো কোথাও গেলে সবাই একসাথে কখনোই আমরা যেতে পারি না, যা হয় টাইম ম্যাচ করে না। তো কালকে আমরা 4 জন মিলে যেতাম ঘুরতে। আমাদের নিউ টাউনে হরিণালয় বলে একটা ছোট্ট খাট্ট জু খুলেছে সেইখানে, তো হঠাৎ করে দীপার বাড়িতে লোকজন আসে তো ও যেতে পারবে না, তো আমি পূজা আর অর্পিতা এই 3 জনই আছি। এবার আমাদের বেশ কিছুদিন ধরে প্রোগ্রামটা চলছিল যাবো যাবো, বাট টাইমিংটা নিয়ে একটু অসুবিধা হয়েছিলো, তো আজকে গিয়ে সেটা ফাইনাল করলাম। বাকি প্রিপারেশন তো নিয়ে নিজে সকালে উঠে রান্না বান্না করে যাব, তো ওর জন্য ক্যান্সেল করতে একটু খারাপই লাগছিলো। আর মেয়েরকেও বলে দিয়েছি, ওরাও বাচ্চাদেরকে বলে দিয়েছে, তো ভাবলাম তাহলে চলো ঠিক যখন করাই হয়ে গেছে আমরা 3 জন মিলেই ঘুরে আসি। 10টা থেকে 10:30টার মধ্যে এখান থেকে বেরোবো, 1-2 ঘন্টা ওখানে থেকে দুপুরবেলাতে বাড়ি চলে আসবো, বাড়িতে এসে লাঞ্চ করবো। সারপ্রাইজ আবার এই কে কেন যে জুস আনেনি, কে কে এনেছে বাবা? এই যে কে কে এনেছে পাগল, আর একটা আনলে কেন? আন্নাই নো 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 রেখে দে। এত সুন্দর চুল কেটেছে যে দেখে বোঝাই যাচ্ছে না চুল কেটে নাকি? সাইজটা দেখে বোঝা যাবে যে চুলটা কেটে দে, মাথার মাঝখানটা দেখে নয়। আজকে এত মাত্রায় জ্বালিয়েছে বলার বাইরে, মাথার মাঝখানটা আর একটু ছোট ছোট হতো আমি বললাম অতৃষ্ট হয়ে বলেছে ঠিক আছে আর করার দরকার নেই, মারাত্মক লেভেলের জ্বালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এসে শুরু হয়ে গেছে বাবার সাথে খেলাধুলো করা। এরম তোমার আমি আমি গরম গরম ম্যাগি, একটুখানি র চা করলাম আর একটু কফি দিয়ে দিয়েছি এতে। গেলে বাইরে বাইরে থেকে আসলে না মনে হয় একটু চা খাই বা একটু কফি খাই, একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে। রাতে ভেবেছিলাম একটু শুধু সেদ্ধ ভাত করবো, বাট তার হলো না, কেন একটু ডিম কালিয়া করছিল তাই এখানে একটু ডিম কালিয়া করে নিয়েছি পুরো কষা কষা ভাবে। আর ভাত তো হয়ে গেছে, বাকি স্যার ভরছেন জল, জলটা ভরা হয়ে গেলেই খেতে বসবো। এই এই কি হলো কি হলো? বললাম যে খেতে খেতে আস, ঠিক আছে বাম ভালো দেখবে আগে আসো এদিকে। এখানে সব বেড়ে নিয়েছি ডিম কালিয়া, ম্যাডামও তাই খাবেন, আসো বসো। আজকে ব্লগটা এন্ড না করেই খাটে উঠে পড়েছি, কালকে যাব তো তাড়াতাড়ি শুভ সেই তাড়াতে। বাকি আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট, বাই।